তো বন্ধুরা, আমরা এখন দিঘির ঘাটের দিকে যাচ্ছি, মানে মায়ের ঘাটের দিকে, যেখানে মা স্বয়ং আছেন। এখানে খুবই সুন্দর হাওয়া দিচ্ছে। জয় গৌরনিতাই! আমার এই যে জয় গৌরনিতাই লাগছে, তার মুখটা শুধু দেখো। আজকে আবার চলেছে দিঘি দেখতে, সঙ্গে কাকিমা আছে, কুচু আছে, আর তো দিঘিটা এখন বিশাল ভিড় ভিড় হয়েছে, সবাই আসছে, প্রণাম করছে। আর আমাকে তো তিলক লাগিয়ে দিয়েছে, প্রথম লাগালাম, তিলকটা বেশ সুন্দরই লাগছে। গাড়ি কিনেছে, গাড়ি মাটি কাটা। বাবু দেখি কি কিনেছ, কি কিনেছ, কি গাড়ি এটা, কি গাড়ি এটা, মাটি কাটা গাড়ি, বাবা। তো বন্ধুরা, আমরা ঘাটে অনেকক্ষণ ধরে বসে হাওয়া খেতে খেতে মলয়ের অপেক্ষা করছিলাম, তো চলে এসেছে, এবার মেলাটা ঘুরে দেখা যাবে। লাইট জ্বলছে, ওটা এই এই মাথায় পড়বি নাকি, দুটো সিং পড়বে না, এটা আমার মেলার দ্বিতীয় দিন ভ্রমণ। সব মাটির জিনিস, এই ভাঁড় গুলো কত করে দাও, 70 টাকা। মাটির তৈরি সুন্দর সুন্দর পাখি দেখো, কত রকমের, কত সুন্দর সুন্দর কালারিং পাখি। আরো বাড়বে তো, হ্যাঁ ছোটবেলা এই জিনিসটা মাত্র 25 টাকা, ফাইবারে বাকি নেই, পুরো দাম 1 গ্রাম বাজাবে ও, বাবু ঘরে যে গান প্র্যাকটিস করবি, গান গান আর বলবি আমি সবার ব্যান্ড বাজাবো। তো বন্ধুরা, আজকে খুব 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 মজা হচ্ছে, আগের বারের থেকেও মজা হচ্ছে, মানে আগের বারে বলতে আগের দিনে যে আমরা এসেছিলাম মেলায়, তার থেকেও খুব বেশি এনজয় করছি। আর আজকে দেখি কোন কোন জিনিসে ওঠা যায়, তোমরা দেখতে থাকো। ঝোলা নাকের পাত্র
₹250 করে জিন্স প্যান্ট। এই পাবলিক আর খাবে ঘুগনি নয়। গাড়ি চলছে, গাড়ি তো বন্ধুরা, আমরা এখানে খাওয়া দাওয়ার জন্য একটু এসেছি, তো দেখি কি খাওয়া যায়। আর এখানে এসেই আমরা একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে আমাদেরই বাড়ির পেছনে সবাই এসেছে, সব ফ্যামিলি মেম্বার এসেছে, আমার প্রতিবেশী, মানে আমাদের বাড়ির পেছনে বাড়ি, তো তাদের সাথে একটু কথাবার্তা বললাম। তোরা ঘুগনিটা খা না রে, ধরে রাখতে হবে। এখানে আমার অবস্থাটা দেখো বন্ধুরা, হাঁ করে তাকিয়ে রয়েছি। তো বন্ধুরা, তোমরা হয়তো দেখে মনে করছো যে আমি হয়তো ব্রেক ড্যান্সে বা নাগরদোলায় বা ট্রেনে চড়েছি, সত্যি কথা বলতে মোটেও না, আমি এগুলোতে একদমই চাপতে পারি না। তো বন্ধুরা, অনেক মেলা ঘোরাঘুরি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, এবার আমাদেরকে বাড়ির উদ্দেশ্যে যেতেই হবে। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবং ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, এবং আমরা যেভাবে এনজয় করলাম তোমরাও এখানে এসে এনজয় করতে পারো।